যে কার্ডটাতে চলে এসেছি সেটা হচ্ছে চেন্নাই দোসা এক্সপ্রেস। তো আমি এখানে তিনটা দোসা, দুইটা দোসা, চিজ দোসা, চিকেন দোসা, ছোলা বাটোরা অর্ডার করেছি। তো আমার দোসাগুলো রেডি, এখন আমরা টেস্ট করব আর আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন, আর বানানোর পুরো প্রসেসটাই কিন্তু আমি দিয়ে দিব আপনাদের সাথে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আমি সাদিয়া চলে এসেছি আপনাদের সাথে খাওয়া দাওয়া চ্যানেল থেকে। তো আজকে আমি চলে এসেছি যেই জায়গাটিতে, মুক্ত বাংলার পিছনের গলি। এখানে যারা স্ট্রিট ফুড লাভার, আজকের ভিডিওটা তাদের জন্য স্পেশালি। আজকে আমরা স্ট্রিট ফুড রিভিউ করবো, তো চলেন। আমার এই ভিডিওটা কিন্তু আমি বলে রাখি, এটা অনেকদিন আগের, বলতে গেলে প্রায় এই মাসের শুরুতে, তাই এটা নিয়ে কেউ কিছু মনে করবেন না যে এটা আমি এখন করেছি। এখন যে পরিস্থিতি বাংলাদেশে, আল্লাহর কাছে সব দোয়া করেন, বেশি বেশি করে নামাজ পড়েন, আর অবশ্যই বাসায় থাকার চেষ্টা করবেন। স্টে হোম, স্টে সেফ। খাওয়া দাওয়া চ্যানেলের থেকে আপনাদের এটাই আমি বলবো। আর অবশ্যই আমার কাছে আরেকটা ভিডিও করা আছে, এটি হয়তো ছাড়তে পারবো। এরপরে আমার ফ্রেন্ডসদের সাথে কি শেয়ার করবো আমি বলতে পারছি না। তো এই পর্যন্তই ইনফরমেশন দিয়ে রাখলাম। তো আল্লাহ হাফেজ। কেমন
পিছনে ব্যাকগ্রাউন্ডে সং চলছিল সেটা দিলে আমি হচ্ছে কপিরাইট খেয়ে যাব। তো এখানে প্রথমে হচ্ছে যে আমি দেখতে পাচ্ছি আমার হাতে যেটা আছে এখানে আমাকে একটা তরকারি দিয়েছে, এটা হচ্ছে ছোলা বাটুরা, এখানে মুরগি দিয়েছে, এখানে একটা নারকেলের সাথে দুইটাই যে সসটা থাকে সেটা দিয়েছে, আর দুইটা লুচি টাইপ দিয়েছে, এটা অনেক বেস্ট ছিল। আর এখানে একটা আচার টাইপ দিয়েছে, তো এটা খুবই মজার ছিল। তো এটা হচ্ছে আমি এখন ট্রাই করে দেখছি, ট্রাই করার পর তো আপনাদেরকে বলবো, এটা সত্যি মজা ছিল। তার আগেই আমি বলে দিয়েছি যেহেতু আমি এটা অরনি স্কিন দেখাচ্ছি না, আর আমি এগুলো সবগুলোই মুখে বলে দেবো। আর ভিডিওর অবস্থা বেশি একটা ভালো না, কারণ এটা আমি রাত্রে করেছিলাম, তাই লাইটিংয়ের কারণে এটার পরিস্থিতিটা বেশি একটা ভালো দেখা যাচ্ছে না। তো আমি এখানে কথা বলছিলাম যে এটা খুবই মজা, আমার কাছে খুব ভালো লেগেছে এই টাইপের কিছু একটা, কারণ আমি এটা দিতে পারিনি, আমার পিছনে ব্যাকগ্রাউন্ডে সং বাজছিল, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এবং বাকি যে প্রত্যেকটা খাবার ছিল সবগুলোই খুবই মজা ছিল, লুচি মানে সরি লুচি না মানে যে ডোসাগুলো এবং চিজ ডোসা সবগুলোই খুবই মজা ছিল। তো এনজয় করুন, আমি আর কথা বাড়াবো না, সবগুলোই আমার কাছে ভালো লেগেছে, এটাই মেন কথা। তো আল্লাহ হাফেজ।